পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার ভোরে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনে এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। জানা যায়, নিহত 60 বছরের সন্ধ্যা মণ্ডলের বাড়ি গোলসির বামুনমুড়িয়া গ্রামে। হাসপাতালের রাধারানী ওয়ার্ডকে বর্তমানে কোভিড ওয়ার্ড করা হয়েছে। সেখানেই 6 নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন করোনা আক্রান্ত সন্ধ্যা মণ্ডল। ওই ওয়ার্ডে রোগীর আত্মীয়দের দাবি, আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষী ও কর্মীরা ঘুমিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। যদিও দমকল বাহিনী পৌঁছানোর আগেই হাসপাতালের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। আগুন কিছু নাই, আমরা এসে দেখলাম ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন কন্ট্রোল হয়ে গেছে। একটাই ওয়ার্ড, একটাই বেডে হয়েছে শুধু। মানে কি থেকে লেগেছে? সাসপেক্ট করা যাচ্ছে যে কোনো লাইটার বা এরকম থেকে মশার ধূপ এরকম থেকে। কোনো ইলেকট্রিকের কোনো না, কোনো ইলেকট্রিক কিছু হয়নি, কোনো অক্সিজেন সিলিন্ডার না, কোনো কিছু। অনলি অনলি বেডটাতেই ওই কোনো ম্যাচেস বা কোনো লাইটার থেকে মশার ধূপ ধূপ জ্বালিয়েছিলেন দিয়ে ওনার থেকে মশারি বেড এগুলি খুলেছে আর কি। প্রায় 4:30-5টা বাজে, একটা মেয়ে ছিল ভেতর থেকে এসে পরে বলছো আগুন আগুন আগুন। এবার আগুনটা কীভাবে লাগলো তো আমরা তো দেখিনি, এখানে ঘুমোচ্ছিলাম তো। এখানে আরও আমরা হাল্লা করলাম, স্টাফ দিকে উঠালাম যে আপনারা উঠুন, আপনারা ঘুমোচ্ছেন তো, হসপিটালের মধ্যে আগুন লেগে গেছে। তখন ওরা উঠলো, উঠে পরে এক ভদ্রলোক গেলো। যাওয়ার পর আমরা তো এখানে আছি, দিয়ে গেলো দেখছি না, তখন ওই ভদ্রলোক নিমাচ্ছে এরকমভাবে ওই আগুনটা। তখন একটা মশারি থেকে আরেকটা মশারিতে আগুন জ্বলছে, আর এক বললাম পেশেন্ট বেঁচে আছে তো? তো উনি বললো যে একটা মারা গেছে আর আরো সব বেঁচে গেছে। কোন হাসপাতাল এটা? এটা বর্ধমান। তারপর আপনি কি করে জানলেন যে এরকম হলো? তো জানলাম, আমরা ওই বাইরে পেশেন্ট, ওই ভেতরে পেশেন্ট ছুটে এলো, নিয়ে বললে আগুন লেগেছে আগুন লেগেছে, তবে তো আমরা জানলাম। এখানে বাইরের লোকরা গিয়ে কি দেখছেন? আমাকে দেখতেই যায়নি, ধোঁয়া উড়ে গেছে, দেখতে দিচ্ছে না, বার করে দিচ্ছে। উনি কি মারা গেছেন? হ্যাঁ মারা গেছে। কি নাম ওনার? সন্ধ্যা মণ্ডল। কবে ভর্তি হয়েছিলেন? বুধবার। বয়স কত? 76। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করলো হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি ফরেনসিক দলকেও খবর দেওয়া হয়েছে বলে জানান বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর প্রবীর সেনগুপ্ত। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। নিরাপত্তার গাফিলতির কথা অস্বীকার করে গেছেন হসপিটাল কর্তৃপক্ষ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ার রিপোর্ট, আনন্দবার্তা।